করোনা ধাক্কা সামলে এবারে রোজায় জমে উঠেছে জেদ্দায় সৌদি প্রবাসী বাংলাদেশিদের হোটেল রেস্তোরাঁ ব্যবসা। ইফতার সামগ্রীর বেচাকেনা সবচেয়ে বেশি, স্বাদ ও মানে অনন্য পদগুলোর কদর রয়েছে আরবদের মধ্যেও। করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের হোটেল রেস্তোরাঁ ব্যবসা। পবিত্র রমজান উপলক্ষে এখানকার হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীরা পসরা সাজিয়েছেন মুখরোচক পাহাড় ইফতারের। যেখানে বাংলাদেশি আইটেম, এখানে আমি পেঁয়াজু কিনছি, চপ কিনছি, বেগুনি কিনছি, সবজি কিনছি, খিচুড়ি কিনছিলাম, আর কি জানি সনাবুট আর পেঁয়াজু কিনছিলাম। যাবত তো বাংলাদেশ যা যা দরকার সবকিছু পাওয়া যেতেছে। বাংলাদেশে যেভাবে ইফতার হয় এখানে এইভাবে ইফতার পাওয়া যায়। মাশাআল্লাহ আছে তো 20 বছর যাবত। ভালো মাশাআল্লাহ, খুব ভালো। স্বাদে ও মানে অনন্য এসব ইফতারের চাহিদা রয়েছে আরবীদের মধ্যেও। রয়েছে নিম্ন আয় ও কর্মহীন মানুষদের জন্য বিনামূল্যে ইফতার ও সেহরির ব্যবস্থা। এখানের খাবারের স্বাদ অনেকটা ভারতীয়দের মতো, আর এই খাবার আরবীয়দের কাছে খুবই জনপ্রিয়। কম দরে সস্তায় বিক্রি করি, আর যাদের কাজকর্ম নাই এদের জন্য ফ্রি। আলহামদুলিল্লাহ অনেক ভালো, এখানে সার্ভিস, মালিক খুব ভালো, বেতন ভাবে দেয়। সিয়াম সাধনার এই মাসে ব্যবসায় মুনাফার পাশাপাশি সামর্থ্যবানদের দেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রবাসী ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক।